আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ফিউচার ডিফেন্স বিডি। বাংলাদেশ বিমান বাহিনীর MMRC নিয়ে 2016 সাল থেকে যে পরিমাণ জল ঘোলা করা হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া বাংলাদেশ MMRC-র জন্য একটা বিরাট হুমকি। এর প্রধান কারণ হচ্ছে অ্যাডভান্স কোনো ধরনের বিমান যদি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় তাহলে সেটা ইন্ডিয়ার জন্য থ্রেট হিসাবে কাজ করবে। বাংলাদেশ বিমান বাহিনী SU-30 SME কিনতে পারে বা কিনে ফেলেছে। এই ডিলটি অনেক আগে সম্পূর্ণ হয়েছে কিন্তু কোনো প্রকার অফিসিয়াল ডিক্লারেশন দেওয়া হয়নি। শুধুমাত্র রাষ্ট্রপতির মুখ থেকে শোনা গেছে 16টি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা হয়েছে এবং 8টি অ্যাটাক হেলিকপ্টার কেনা হয়েছে, সেটা সম্ভবত রাশিয়ান অথবা আমেরিকান AH-64 অ্যাপাচি আমেরিকা থেকে কেনা হয়েছে হয়তোবা। এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ডিক্লারেশন আসে নাই, কিন্তু বিমান বাহিনীর এই সব গোপনীয়তার কারণ হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা। এই নিরাপত্তার কারণে আমরা অনেকেই শুনেছি ইউরোফাইটার টাইফুন আসতে পারে। আমাদের একটা ভিডিও আছে যেখানে ইউরোফাইটার টাইপ বলা হয়েছিল। এর সূত্র অনুযায়ী আমরা ইউরোফাইটার টাইফুন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। ইউরোফাইটার টাইফুন বাংলাদেশে যুক্ত হলে খুবই ভালো হতো। অনেক ইউটিউব চ্যানেলেই বলা হয়েছে রাফায়েলও আসতে পারে। বাংলাদেশ বিমান বাহিনী রাফায়েলের প্রতি আগ্রহ দেখাচ্ছে। এর একটি মেইন কারণ হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ইন্ডিয়ার সাথে জয়েন্ট অ্যাডভেঞ্চার, যে কোনো ধরনের সামরিক মহড়ার জন্য এটি কিনতে পারে। মেরিটাইম স্ট্রাইক ফাইটার 8টি বিমান কিনার ডিল হতে পারে, সেটাও অফিসিয়ালি কিছু বলা হয়নি। এইসব যুদ্ধবিমান কবে আসবে এবং কিভাবে আসবে সেটা আমরা হয়তো আর এক বছরের মধ্যে জানতে পারবো। এক বছর আগে করা এসব ডিল এখন বিমান বাহিনীর অফিসিয়ালি ডিক্লারেশনের অপেক্ষা রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন ধরনের অস্ত্র আরও অর্ডার করতে পারে, যেমন C-130 যে সুপার হারকুলিসের তৃতীয় বিমানটি বাংলাদেশে এসে পৌঁছেছে, এরকম আরও 2টি বিমান আসবে। টোটাল 5টি বিমান বাহিনী অর্ডার করেছে। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো বাংলাদেশ সব দেশ ঘুরে কেন রাশিয়াতেই আটকালো। রাশিয়াতে আটকানোর নতুন কারণ হলো পশ্চিমা বিমান বাহিনীগুলো বিভিন্ন ধরনের শর্ত বা কন্ডিশন দিয়ে বিমানগুলো বিক্রি করে। এই জন্য রাশিয়ান বিমান ব্যবহার করা ভালো আইডিয়া হতে পারে এবং রাশিয়ান বিমান চালাতে আমাদের পাইলটরা খুবই দক্ষ। পশ্চিমা বিমানগুলো শেখার জন্য নতুন ধরনের ট্রেনিং দরকার, যেমন ভারত রাফায়েল যুক্ত হওয়ার পরেও তাদের পাইলটদের সক্ষমতা নিয়ে অনেকাংশেই একটা সন্দেহ রয়ে যায়। কিন্তু অন্যদিকে পাকিস্তানি বিমান বাহিনী সেই 1990 থেকে F-16 ব্যবহার করছে। তাদের F-16-এর এক্সপিরিয়েন্স এতটাই বেশি যে টার্কি কয়েকদিন আগে তাদের বিমান বাহিনীর কিছু পাইলট টার্কির বিমান বাহিনীর সদস্যদের ট্রেনিং দিয়ে এসেছে। তার মানে আপনারা পাকিস্তানি বিমান বাহিনীর দক্ষতাটা মেজার করতে পারেন। তেমনি বাংলাদেশ বিমান বাহিনী নতুন ফাইটার জেট বানানোর পরিকল্পনা করেছে। কোভিড-19-এর জন্য এই পরিকল্পনা কিছুটা বিলম্ব হতে পারে, কিন্তু বাংলাদেশ 2021 সাল থেকে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটও বানাতে পারে এবং ট্রেনিং এয়ারক্রাফটও বানাতে পারে। ট্রেনিং এয়ারক্রাফট বানানোর সম্ভাবনা সবচেয়ে বেশি, অথবা লাইট এয়ারক্রাফট মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বানাতে পারে। কিন্তু হেভি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বানানোর সক্ষমতা এখনও বাংলাদেশে হয়নি। এটার জন্য 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।